2020 সালের জানুয়ারিতে রংপুর জেলায় 80 কিলোমিটারের বেশি সড়ক পুনর্নির্মাণের কার্যাদেশ দেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে করোনা অতিমারিতে পাথর আমদানি বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে তিনটি প্যাকেজে 67 কিলোমিটার সড়কে সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু দুটি প্যাকেজে 15.5 কিলোমিটারের বেশি অংশের কাজের সময় জুন মাস পর্যন্ত বাড়িয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট সংযুক্ত মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং ধীর গতিতে কাজ হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে, বেড়েছে দুর্ঘটনা। এছাড়া ধুলোবালুতে দূষিত হচ্ছে পরিবেশ। দোনো সাইডে যে ফুটপাত লোকজন যাওয়া আসে, এটা তো খুব অসুবিধা হইতেছে। বাড়ি ঘর দুলিয়া তো এর উপর শেষ হয়ে যাইতেছে, বুঝছেন? এখন মনে করো এই গাছটা যদি দেরি করে করে তাহলে তো আমরা আর থাকতেই পারতেছি না বাসা। তবে আসন্ন বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে টেকসই পরিকল্পনা নেয় কাজের সময় কিছুটা বেড়েছে। গত এক মাস হলো আমরা কাজ স্টার্ট করছি, আমাদের কাজের সময় আছে আগামী জুন পর্যন্ত, এর মধ্যে আমরা কাজ শেষ করবো ইনশাআল্লাহ। এই ডিজাইন মোতাবেকই আমরা আমাদের কার্যক্রম করছি, সুতরাং সেখানে টেকসইয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের কন্ট্রাকচুয়ালি সেটি 3 বছর, আমরা আশাবাদী সেটি 5 বছর পর্যন্ত আমাদের আর কোনো হাত দিতে হবে না। দ্রুত সড়কের কাজ শেষ হলে পরিবেশ দূষণ বন্ধ হওয়ার পাশাপাশি রংপুরবাসীর যানজটের ভোগান্তি কমে যাবে বলেও জানান এই কর্মকর্তা। আফতাব হোসেন, বৈশাখী সংবাদ, রংপুর।